এবারে যায়, কিন্তু সেটা তো প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য, ঘোরার জন্য। এখানে এখানে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে দেখতে এখানে বসে লাঞ্চ করে একটু রেস্ট করে চলে গেলাম। সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয়রা। এরপর থেকেই ওই নারীর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন এই নারীর আসল পরিচয় কি। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে। এরই প্রেক্ষিতে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আল্লামা মামুনুল হকের সঙ্গে রিসোর্টে থাকা ওই নারীর বিস্তারিত পরিচয়। বিস্তারিত তথ্যগুলো জান হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী 3 মিনিট। 3রা এপ্রিল বিকেল 3টার পর সংবাদ মাধ্যমগুলোতে খবর আসে নারীসহ সোনারগাঁওয়ের একটি রিসোর্টে অবরুদ্ধ আছেন মাওলানা মামুনুল হক। সাথে সাথে এই খবরটি ভাইরাল হয়ে যায়, সেই সাথে ভিডিও ফুটেজে দেখা যায় তার সঙ্গে থাকা ওই নারীকে আল্লামা মামুনুল হক তার নিজের দ্বিতীয় বিবাহিত স্ত্রী হিসেবে দাবি করছেন এবং নিজেদের মধ্যে একান্ত সময় কাটাতে সোনারগাঁওয়ের ওই রিসোর্টে গিয়েছিলেন বলে জানান মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী আমিনা তৈয়বা। ওই নারীর আসল পরিচয় বলতে সংবাদ মাধ্যম থেকে জানা যায় তার আসল নাম আমিনা তৈয়বা। তিনি পুলিশকে বলেন তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়, বাবার নাম অলিউর রহমান। পরবর্তীতে আল্লামা মামুনুল হক তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন আমিনা তৈয়বা তার ঘনিষ্ঠ এক বন্ধুর স্ত্রী। বন্ধুর সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হবার পর মানবিক কারণে ওই নারীকে বিয়ে করেন আল্লামা মামুনুল হক। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সংবাদ মাধ্যমকে জানান মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়্যাল রিসোর্টের একটি কক্ষে নারীসহ অবস্থান করছেন এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। মামুনুল হক তার সঙ্গে থাকা ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে। স্থানীয় আলেমদের কাউকে জানিয়ে তিনি এখানে এসেছেন কিনা জানতে চাইলে মামুনুল হক বলেন, না আমি জানাইনি, যেখানেই যাই মানুষজন ভিড় করে, এজন্যই আমি একটু আলাদা করে এসেছিলাম। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিটি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।